তিমির বমি বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন থাইল্যান্ডের এক জেলে। নারিস নামে ওই জেলে প্রথমে তিমির বমিকে সাধারণ পাথরের টুকরো ভেবেছিল, কিন্তু এটির আসল দাম প্রায় ২৪ লাখ পাউন্ড বা ২৭ কোটি ১০ লাখ টাকা। এটির ওজন প্রায় ১০০ কেজি। এখন পর্যন্ত পাওয়া অ্যাম্বার গ্রিসের বৃহত্তম টুকরো এটাই। বিস্তারিত রিপোর্টে। নারিস নামে থাইল্যান্ডের ওই জেলের মাসিক আয় ছিল ৫০০ পাউন্ড বা ৫,৬৪,০০০ টাকা। তিনি কখনোই ভাবতে পারেননি যে তার ভাগ্যে কোনোদিন রাতারাতি জুটবে ২৭ কোটি টাকা। নারিস জানিয়েছে, এক ব্যবসায়ী তাকে ওই তিমির বমির জন্য ২৭ কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে নারিস এই অ্যাম্বারগ্রিসের সুরক্ষার কথা ভেবে পুলিশকেও জানাবেন বলে জানা গিয়েছে। বৈজ্ঞানিক ভাষায় তিমির এই বমিকে অ্যাম্বারগ্রিস বলে। এটি তিমির দেহ থেকে নির্গত বর্জ্য যা তিমির অন্ত্র থেকে বেরিয়ে আসে। কখনো এটি প্রাণীটির মলদ্বার দিয়ে বেরিয়ে আসে, আবার কখনো পদার্থটি বড় হয়ে গেলে তিমি মুখ দিয়ে তা বাইরে বের করে দেয়। অ্যাম্বারগ্রিস আসলে একটি শক্ত ও মোমের মতো জ্বলনীয় পদার্থ। সাধারণত তিমি সৈকত থেকে অনেক দূরে থাকে, তাই তাদের দেহ থেকে এই উপাদানটি সমুদ্র সৈকতে পৌঁছাতে অনেক বছর সময় লাগে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।